আজকে এসেছি অনেক দিন পরে হাটের রাহুল জুয়েলারি প্রাইভেট লিমিটেড এবং আছে সবাই আছে সবাইকে সঙ্গে নিয়ে শুরু করব আজকের ভিডিওটা আর আজকে রাহুলে দেখা পেয়েছি কেমন আছো বলো ভালো আছি আমি তোমরা তো সবাই জানো সেটা হচ্ছে আকৃতি সিলভার জুয়েলার্সের দিদি আজকে আছেন রাহুলে কেন বলো তো দিদি তুমি বলো কেন কেন রাহুল হচ্ছে আমার ভাই হয় আচ্ছা তাহলে তুমি শপের অ্যাড্রেস আর ডিটেইলস আমাদের আমাদের শপটা একদম জাস্ট মানে আশেপাশে আছে হ্যাঁ একদম তাহলে রাহুলের ডিটেইলসটা তুমিই বলো আজকে শুরুতে অ্যাড্রেসটা বলো অ্যাড্রেস আছে 1 ফান রোড হ্যাঁ কলকাতা একদম গরিহাটের একদম সামনেই ফান্ড রোডের মুখে আচ্ছা তো আজকে আশা করি খুব দারুন কালেকশন দেখাবে রাহুল আর আমাদের নতুন একটা লঞ্চ হয়েছে শাহী টুসি কালেকশন ওইগুলো দেখাবে আচ্ছা ঠিক আছে আর তোমাদের সাথে আমিও দেখি কি কালেকশন একদম আর খুব শীঘ্রই তাহলে আকৃতিতে আসছি নতুন কিছু সিলভারের জুয়েলারি দেখার জন্য আচ্ছা আর এখানে পাশে একজন বসেছিল তিনি একজন ভাবছেন হয়তো পালিয়ে গিয়ে বেঁচে যাবেন মানিটা কেমন আছেন ভালো কেমন তুমি আমি ভালো আছি এবং কেমন আছেন নমস্কার দিদি আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা সবার সাথে কথা বলার কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনারা আচ্ছা তো এদিকে আছে সুস্মিতা হ্যাঁ ভালো আছি এবং রাহুল দা তো থাকবেই প্রত্যেকটা ভিডিওতে রাহুল দা কথা দিয়েছে প্রত্যেকটা ভিডিওতে সামনে আসবে এবং থাকবে এবং ভিওয়ার্সের সাথেও কিছু কথা শেয়ার করবে তো আজকের ভিডিওর আমরা কি দেখবো আপনি বলুন আজকের ভিডিওতে আমরা লাইট তারপরে কিছু ভালো একটু ডিজাইনের কালেকশন দেখাবো প্লাস তার সাথে সাথে আমাদের যেটা নতুন লাস্ট ভিডিওতে আপনারা দেখলেন ঠুসি কালেকশন লঞ্চ হয়েছে তো শাড়ি ঠুসি কালেকশনে আরো কিছু অন্য রকমের কালেকশন লাস্ট টাইম যেরকম দেখলেন সেগুলো তো আছেই তার সঙ্গে আরো আলাদা রকমের ঠুসি কেরকম কেরকম হয় সেটা আজকে আপনাদের সবাইকে রাহুল আমাকে একটা কথা বলুন আমরা লাস্ট পার মানে লাস্টের যে ভিডিওটা আমরা দিয়েছি তো সেটাতে আমরা শাহির হিউজ কালেকশন রেখেছি আর আপনি তো শাহির একটা আলাদা পুরো কাউন্টারই বানিয়ে ফেলেছেন তো আপনি একটু বলুন যে শাহি টুসি কালেকশনের কেমন চাহিদা আছে মার্কেটে মানুষ কেমন পছন্দ করছে আপনি কি বুঝলেন একটা ভিডিও থেকে শাহি টুসি কালেকশন খুবই ভালো চাহিদা আছে আচ্ছা মানে লাস্ট আমরা ভিডিও করার পরে ভালো কাস্টমার ফুটফল পেয়েছি ভালো মানে অলমোস্ট আমার ফিফটি পার্সেন্ট

সোনার উপরে এইচ হলমার্ক করা আর এবং কি এটা যা সোনার ওয়েট আমরা দিচ্ছি রাহুল থেকে সে সেম অ্যাজ ইট ইজ ওয়েট মানে কোন আর এখানে চিন্তা করার বা ভাবনা চিন্তা করার কিছু ব্যাপার নেই একদম একদম রাহুল আপনি প্রত্যেক ভিডিওতেই বলেন আরো একবার একটু মনে করিয়ে দিন যারা মনিদির ভিডিও দেখে এখানে গয়না কিনবে তারা কি সুবিধা পাবে আর একটা কথা যারা এখান থেকে গয়না কিনবে পরবর্তীতে গয়না বিক্রির ক্ষেত্রে কি সুবিধা পাবে একটু বলে দিন আ মনিদির ভিউয়ারদের জন্য তো আলাদা করে বলার কিছু নেই সেটা আমি প্রতি ভিডিওতে বলি এটা যে ভিউয়াররা আছে সবারদের জন্য এখানে 25% মনিদির জন্য স্পেশালি ডিসকাউন্ট আছে আপনারা এনি টাইম আসুন মনিদির নাম নিলেই 25% ডিসকাউন্ট আচ্ছা আর এখান থেকে গোল্ড যারা পারচেজ করবে পরবর্তীতে কি সুবিধা পেতে পারে আমরা তো যে কোনো দোকানের পুরোনো গয়না আমাদের কাছে নিয়ে এলে আমরা কোনো বাদ দি না ওকে আপনারা যা শোনা আছে তো প্রতি এবং আমরা কালেকশন দেখব দেখতে পাচ্ছো রেখেছি প্রচুর ডিজাইন নিত্য নতুন কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আজকে আমাকে সুস্মিতা পারমিতা দুজনেই আজকে হেল্প করবে তো চলো দেখে নি আজকের গয়নাগুলো এবং ভালো লাগলে অবশ্যই ভিজিট করো গড়িয়া হাট রাহুল জুয়েলারি ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড যেটা আছে একদম এক নম্বর ফান রোড একদম গড়িহাট থেকে বিজয় সেতু যাওয়ার রাস্তায় ফান রোড ক্রসিং এ ওকে আপনার রাহুল জুয়েলারি ক্রিয়েশন কর্নারেই পাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করব শুরু করা যাক এই রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড যেটা আছে গোরিয়া হাটে 1 ফার্ন রোড গোরিয়া হাট কলকাতা 700019 চলো নিই আজকের নতুন নতুন ডিজাইনের গয়নাগুলো আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এই বালাটার ডিটেলসটা জানতে চেয়েছিলে শেয়ার করে দিচ্ছি রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড এটা একটা এক্সক্লুসিভ ট্র্যাডিশনাল কালেকশন বালার আচ্ছা কোনটার কত ওয়েট আছে এবং প্রাইসটাও জেনে নেব একটার ওয়েট আছে সাতাশ গ্রাম সাতশো নব্বই এবং সেই বালাটার দাম আছে দু লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি এক একটা বালা দু লাখ টাকা করে আসবে তাই তো আচ্ছা ঠিক আছে এক একটা বালা মোটামুটি দু লাখ টাকা করে আসবে উনিশ পিস ওয়েট আছে আর এটা নকশা বালা আছে এবং দেখতে পাচ্ছো নকশা বালা হলেও কিন্তু স্ক্রু দেওয়া আছে যে কোনো হাতে পরা যাবে ওকে অ্যান্টিক পলিশ করা হয়েছে টুসি নেকলেস ওয়েট আছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম কত দাম আসবে হাজার টাকা আঠাশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি এইট থাউজেন্ড টেন পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম জিএসটি মেকিং চার্জ সবকিছু নিয়ে আদার্স চার্জেস যেগুলো থাকে সবকিছু ধরে এটার দাম কত আসবে আসবে এটার দাম ওয়েট আছে মাত্র পাঁচশো কুড়ি মিলিগ্রাম কত আসবে পাঁচ হাজার সাতশো টাকা প্রত্যেকটা হলমার্ক বাইশ ক্যারেট এইচ ইউ আইডি যুক্ত এবং এনাদের কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসের দাম আসবে চোদ্দ হাজার আটশো টাকা বারো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম আছে নাইনটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি দাম আসবে সব কিছু ধরে নিয়ে কিন্তু দাম বলা হচ্ছে ট্যাসেলেরও একটা আলাদা দাম থাকে সব কিছুর সাথে টাসেলের দামটাও কিন্তু অ্যাড করে নেওয়া হচ্ছে জিএসটি মেকিং চার্জ প্লাস আদার্স চার্জে সব কিছু অ্যাড করে প্রত্যেকটা গয়নার আমরা দাম বলছি ওয়েট আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম এই বিটসগুলোর কিন্তু আলাদা দাম থাকে

দেখো অনেকটা আগের যেমন সেই ভেলভেট চিকগুলো ছিল অনেকটা কিন্তু সেই রকম দেখতে এখন ভেলভেট চিক তো বলতে গেলে প্রায় উঠেই গেছে অনেকে আছেন যারা শখ করে বানিয়ে থাকেন এটা ভেলভেটের ওপর করা নেই কিন্তু তা হলেও লুকটা কিন্তু সেই রকমই অনেকটা বেশ সুন্দর এবং ওয়েটও যথেষ্ট কম চার গ্রাম চারশো মিলিগ্রাম সব মিলিয়ে এটার কত দাম আসবে ফোর থাউজেন্ড এর মধ্যে আসবে দু গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামের হাঁসুলি নেকলেস দেখো কত আসবে আসবে টাকার মধ্যে এরকমই আরো একটা দেখাচ্ছি এটা রেড কালারের আর একটা এই ধরনের আছে এটার ওয়েট আছে টু পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম এটাও লাইট ওয়েটের মধ্যে যথেষ্ট সুন্দর কত আসবে এটা আসবে গ্রিনটা আসবে কুড়ি হাজার কুড়ি হাজার দুশো টাকা দেখো দুটোর মানে দুটোই সুন্দর দুটো দু রকমের পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে তিনশো পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকার নেকলেস আছে এটা চার গ্রাম একশো মিলিগ্রামের এই নেকলেসটাও দারুণ কত আসবে বত্রিশ হাজার নশো বত্রিশ টাকার নেকলেস আছে ওয়েট আছে সাত গ্রাম নশো মিলিগ্রাম দেখো এটাও কিন্তু অনেকটা বেল্ট চিকের আদলে বা ভেলভেট চিকের আদলে দেখতে পাচ্ছ আচ্ছা কত আসবে এটা ধরে তেষট্টি হাজার মতো থ্রি থাউজেন্ড তিন গ্রাম ষাট মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট বেশ হালকা কত আসবে চব্বিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম বেশ সুন্দর খুবই সুন্দর দেখো হালকা ওজনের মধ্যে এবং কত আসবে একচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে এবং ওভারঅল লুকটা আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো আসবে হচ্ছে ঠিক এতটা ওয়েট আছে চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম কত আসবে তেত্রিশ হাজার থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ হাজারে আসবে এরকম নেকলেস ওয়েট আছে চার গ্রাম সাতশো আশি মিলিগ্রাম এটা লোহরি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা স্টেপে আছে তাই এটা ছয় লোহরি বলতে পারি কত আসবে চারশো টাকার মধ্যে আসবে এটা ওয়েট আছে বারো গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এক দুই তিন চার পাঁচ পাঁচ লোহরি আরো একটা অসম্ভব সুন্দর লাগছে ভীষণ সুন্দর

এরকম চিকের সাথে আমার মনে হয় এরকম সীতাহার পড়লে কিন্তু খুবই ভালো যাবে দেখো সীতাহারের ওয়েট কত আছে সাতাশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের সীতাহার কত আসবে দু লাখ তেরো হাজার টাকার মধ্যে আসবে এবং সীতাহারটা অনেক লম্বা দেখতে পাচ্ছ অনেক বেশি লম্বা আর এই সীতাহারের সাথে এই চোকারটাও কিন্তু খুবই ভালো যাচ্ছে 16 গ্রাম 160 মিলিগ্রামের কানের দুল আছে চাঁদবালি ডিজাইন অসম্ভব সুন্দর দেখতে ব্রাইডাল কানে দুল আছে কত আসবে 1 লাখ 15600 টাকা মত আসবে 1 লাখ 15600 টাকার মধ্যে আসবে আমাকে রাহুল দা একটা কথা বলুন যে আমরা কি ডিসকাউন্ট দিয়ে দাম বলছেন এগুলোর উপর ডিসকাউন্ট হবে না এগুলোর উপরে আপনাদের ডিসকাউন্ট হবে ওকে এগুলোর উপর তাহলে মজুরিতে ফ্ল্যাট 25% ডিসকাউন্ট পাওয়া যাবে কানের দুলের ওয়েট আছে 14 গ্রাম 450 মিলিগ্রাম প্রাইস কত আসবে এক লাখ তিন হাজার টাকা এক লাখ তিন টাকা জোড়া দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের এই নেকলেসটা দেখো একদম হালকা ওজনের মধ্যে গিফট আইটেমস হিসেবে খুব ভালো যায় এই বিডস গুলোর কিন্তু আলাদা দাম থাকে এগুলো ক্রিস্টাল আছে তাই তো এবং এগুলোর একটা আলাদা চার্জেসও আছে তো জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে যখন এই ধরনের নেকলেসের আমরা দাম বলছি সাথে এগুলোর একটা আলাদা যে দামটা হচ্ছে আদার চার্জেস সেটাও কিন্তু অ্যাড করে নিয়ে টোটাল দামটা আমরা বলছি কত আসবে সতেরো হাজার তিনশো টাকা এক গ্রাম নশো আশি মিলিগ্রাম ওয়েট আছে এই নেকলেসের কত প্রাইস আসবে বলো পনেরো হাজার চারশো টাকা ওয়েট আছে দু গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম গোল্ড পার্লের নেকলেস একদম হালকা ওজনের মধ্যে কত আসবে উনিশ হাজার দুশো টাকা উনিশ হাজার দুশো টাকা নেকলেস আছে এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের এই নেকলেসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে বারো হাজার টাকার মধ্যে আসবে ওয়েট আছে দু গ্রাম একশো দশ মিলিগ্রাম কত আসবে ষোলো হাজার আটশো টাকা ঠিক আছে এটা ওয়েট আছে দু গ্রাম ছশো মিলিগ্রাম কত আসবে উনিশ হাজার টাকা উনিশ হাজার ছশো টাকা

ষোলো গ্রাম নব্বই মিলিগ্রামের সীতাহার আছে কত লাইট ওয়েটের সীতাহার দেখো ওয়েটটাও দেখিয়ে দিচ্ছি সিক্সটিন পয়েন্ট জিরো গ্রাম একদম হালকা ওজনের সীতাহার যাকে বলে সব মিলিয়ে কত দাম আসবে এটা এক পনেরো হাজার টাকা মতো এক লাখ পনেরো টাকার সীতাহার আছে এবং আমি বলবো এই ওয়েটের মধ্যে সীতাহারটা যথেষ্ট ভরাট এবং যথেষ্ট লং আছে কুড়ি গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের সীতাহার ঝালোর সীতাহার ঝালোর নেকলেস যেমন হয় ঠিক সেরকমই ঝালোর সিতাহার এবং যথেষ্ট ভরাট এই ওয়েট অনুযায়ী আমি বলবো গয়নাটা যথেষ্ট ভরাট কত আসবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার সিতাহার আছে তেইশ গ্রাম দুশো আশি মিলিগ্রামের সিতাহার আছে হালকা ওজনের মধ্যে ডিজাইনটা বেশ সুন্দর সব মিলিয়ে কত আসবে ওয়ান লাক সিক্সটি সিক্স ওয়ান ল্যাক সিক্সটি আছে ছাব্বিশ গ্রাম একশো আশি মিলিগ্রামের সিতাহার গোল্ডের সাথে আছে মিনার কাজ অসম্ভব সুন্দর দেখতে সীতাহারটা দেখো এখানে সলিড সিতাহারের এমনি ডিজাইন যেমন পাবে ট্রাডিশনাল ডিজাইনের সাথে সাথে তোমরা এই ধরনের মিনাকারি ডিজাইনও পাবে এবং আমি যে ডিজাইনগুলো দেখিয়েছি তোমরা যদি অর্ডার দাও যে কোনো ডিজাইনে কিন্তু মিনাকারি কাজ করে দেওয়া সম্ভব আবার হয়তো এই মিনার ডিজাইনটা চাইছ যে এই মিনাটা না নিয়ে মিনাটা বাদ দিয়ে শুধু সলিডের ওপর বানাতে সেটাও কিন্তু হয়ে যাবে মোট কথা যে কোনো ডিজাইন তোমরা এখানে কাস্টমাইজ করে নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো আর এই সীতাহারের কত দাম আসবে ওয়ান ল্যাক এইটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি সীতাহারটা সত্যি অসম্ভব সুন্দর দেখতে আর বিয়ের সীতাহার হিসেবে আমার মনে হয় এটা তোমাদের জন্য একদম পারফেক্ট হবে পাঁচ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের সলিড চিক গলা ভরাট সলিড চিক কত আসবে উনচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসবে পাঁচ গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আছে পাঁচ গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আছে দেখো হালকা ওজনের মধ্যে ডিজাইনটা নতুনত্ব এবং বেশ সুন্দর কত আসবে চল্লিশ হাজার তিনশো চল্লিশ হাজার তিনশো টাকা দেখো ডিজাইনটা এটা বেল্ট চোকার বা বেল্ট চিক দুটোই বলা যেতে পারে আমি একটু তোমাদেরকে খুব কাছ থেকে দেখাই ডিজাইনটা তাহলে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবে একদম ট্রেডিশনাল ডিজাইন যাকে বলে আর এটার ওয়েট ওয়েট আছে গ্রাম এইটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি সত্যি দারুন ষোলো গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আছে ষোলো গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের সলিড চিক কত আসবে এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে আসবে ওয়েট আছে কুড়ি গ্রাম দশ মিলিগ্রাম টোয়েন্টি পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামের সলিড চিক একটা কত আসবে এক লাখ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে আসবে এবার শেয়ার করব একদম লাইট ওয়েটের নেকলেস দেখো নেকলেসের প্রথম যে ডিজাইনটা আমরা দেখছি ওয়েট আছে ছ গ্রাম আটশো ছ গ্রাম আটশো মিলিগ্রাম মাত্র হালকা ওজনের মধ্যে গলাভরার ডিজাইন কত আসবে আটশো আটচল্লিশ হাজার আটশো টাকার নেকলেস আছে আট গ্রাম সাতশো মিলিগ্রামের নেকলেস 8 গ্রাম সাতশো মিলিগ্রাম হচ্ছে এই নেকলেসের ওয়েট এবং কত দাম আসবে সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি আসবে নেকলেসের দাম

টুয়েলভ গ্রামের গলা ভরাট নেকলেস কত আসবে নব্বই হাজার টাকার মধ্যে আসবে নেকলেসটা চোদ্দো গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে এক লাখ এক হাজার টাকার নেকলেস আছে ষোলো গ্রাম তিনশো মিলিগ্রামের এই নেকলেসের ডিজাইনটা কিন্তু দারুন কত আসবে এক লাখ ষোলো হাজার টাকার নেকলেস আছে উনিশ গ্রাম ছশো নব্বই নেকলেস কত আসবে এক লাখ একচল্লিশ হাজার টাকা নেকলেস আছে পুরো একটা সেট শেয়ার করছি এটা বাটারফ্লাই নেকলেস সেট ফ্যান্সি ডিজাইনের উপর দেখতে পাচ্ছ গোল্ডের সাথে আছে রোডিয়াম পলিশ করা অসম্ভব সুন্দর দেখতে এগুলো ভীষণ ভালো যাই নিজেদের রেগুলার ইউজের জন্য বা মাঝে মধ্যে পড়ার জন্য বা কাউকে গিফট করার জন্য দেখো প্রথমে যে নেকলেসটা আমরা দেখছি নেকলেসের ওয়েট কত আছে নেকলে নগ্র নগ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামের নেকলেস আর এই নেকলেসের কত দাম আসবে সিক্সটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এবং আরও যে একটা বাটারফ্লাই ডিজাইন দেখতে পাচ্ছো কানির দুল কত আসবে এটা এটা দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম কত আসবে সতেরো হাজার দুশো টাকা যারা ভিডিও দেখছ তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই গড়িয়াহাটের রাহুল জুয়েলারি ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড থেকে তোমরা পরবর্তীতে কী গয়না দেখতে চাইছ প্লিজ কমেন্ট করে জানাও আমরা অবশ্যই চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে সেগুলো শেয়ার করার আস্তে আস্তে চোদ্দো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের চোকার দেখো ১৪ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের চোকার এক্সক্লুসিভ গলা ভরার চোকার পরের চোকারটা দেখো চোকারটা আমরা দেখছি এটার ওয়েট আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম দেখো ডিজাইনটা সব মিলিয়ে কত আসবে এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্টের চোকার এবং পরের যে চোকারটা আমরা দেখবো এটার ওয়েট আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম এবং প্রাইস আসবে ওয়ানটি ওয়ান ল্যাক নাইনটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে এইটি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম শেয়ার করছি মবচেনের নতুন একটা ডিজাইন অসম্ভব সুন্দর দেখতে এই ধরনের মবছেন আমি আগে শেয়ার করেছিলাম তবে সেগুলো শেয়ার করেছিলাম জুই ফুল ডিজাইনের ওপর আর এখন যে ফুলের ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে নয়নতারা ফুলের আদলে কিন্তু ডিজাইনটাকে করা হয়েছে তো এটা আমরা নয়নতারা মালা হিসেবেও কিন্তু বলতে পারি আচ্ছা যথেষ্ট মোটা চওড়া এবং আজকাল তো খুব ট্রেন্ডি এই ধরনের জুয়েলারি অনেকে আছেন যারা সীতাহারের পরিবর্তে এই ধরনের মবজেন বেশি পছন্দ করেন কারণ সীতাহার কিন্তু সবসময় যে পরা যায় সেটা কিন্তু না কিন্তু একটা পুজো টুজো হলে এই ধরনের হারও কিন্তু আমরা মালা হিসেবে পড়তে পারি তো আমাকে একটু বলো কত প্রাইস আসবে এটা পাঁচ লাখ বিরাশি হাজার টাকা আচ্ছা পাঁচ লাখ বিরাশি হাজার টাকার মধ্যে আসবে এই মবজেনটা দেখে নিলাম পরের মবজেনটা দেখব পরের মবজেনটা দেখবো দেখো পরের যে আমরা আচ্ছা পরে মবচেন ঠিক না এটা আমরা বলছেন বলতে পারি এবং বল হ্যাঁ বা বল মালাও বলা যায় ফর্টি পয়েন্ট টু টু জিরো গ্রাম ওয়েট আছে রাহুল জুয়েলারি ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডে তোমরা যেমন লাইট ওয়েটের গয়না পাবে গিফটের গয়না পাবে সেরকম কিন্তু এখানে এক্সক্লুসিভ ডিজাইনও পাবে তো আমাকে সুস্মিতা বলো এটার প্রাইস কত আসবে দু লাখ অষ্টআশি হাজার টাকার মধ্যে আসবে এই মালাটা আচ্ছা পরে একটা মবজেন চেন দেখছি ওয়েট আছে থার্টি গ্রাম এটা কিন্তু একটা ডিজাইনার মবজেন দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে আচ্ছা দেখো প্রাইস কত আসবে এটার দু লাখ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি দু লাখ চুয়ান্ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি টু ল্যাখ ফিফটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস আসবে এটার ওয়েট আছে এইট পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম গোল্ডের সাথে আছে রোডিয়াম পলিশ করা লাইট ওয়েট এর ব্রুসলেট ভীষণ ট্রেন্ডি আজকাল এই ধরনের ডিজাইন আমি একটু তোমাদের দেখিয়ে দিই এগুলো এভাবে কিন্তু ছোট বড় করা যাবে জিনিসটা অ্যাডজাস্টেবল আছে একদম এটার দাম কত আসবে বলো ফিফটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড হচ্ছে এটার দাম আসবে এটা আমরা দেখে নিলাম এবং দেখো এটা ইজিলি কিন্তু এইভাবে তোমরা খুলে ফেলতে পারো আচ্ছা পরেরটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা থ্রি লেয়ারে আছে ওয়েট ফাইভ পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম একটু দেখিয়ে দিই তোমাদের দেখো প্রাইস কত আসবে টু লেয়ার আছে নেক্সট এবং এটার ওয়েট তাহলে আরো একটু কম হওয়ার কথা হ্যাঁ চার গ্রাম আছে পুরোপুরি চার গ্রাম তো স্লিকের মধ্যে ডিজাইনগুলো কত আসবে এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি আর একটা দেখব এটা ইভিলাই আছে হ্যাঁ ইভিলাই তো এখন খুব ট্রেন্ড ভীষণ ট্রেন্ডি ইভিলাই যে কোনো ডিজাইন খুবই চলে আর এবং এটা ফোর পয়েন্ট জিরো টু জিরো গ্রাম টোয়েন্টিভেন্ট টোয়েন্টি এইট সেভেন হান্ড্রেড মতো আসবে তো ইভিলাই এই যে লকেটটা তোমরা দেখছো তোমরা যদি অর্ডার দাও এই ধরনের শুধু ইভিলাই দিয়ে যে কোনো রকম জুয়েলারি কিন্তু বানিয়ে দেবে আচ্ছা নেক্সট আমরা দেখব হাতের গয়না কয়েকটা সকেট ছুরি শেয়ার করে দিই চুরির ওয়েট আছে দেখো টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম সকেট ছুরিতে দু গ্রাম একশো মিলিগ্রাম গোল্ড আছে কত আসবে প্রাইস ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে হলমার্ক বাইশ ক্যারেট এইচ ইউ আইডি পাতটা কিন্তু খুলে আলাদা করে ওজন করে দেখানো যাবে ওকে আচ্ছা পরেরটা দেখো সকেট চুরির আর আরেকটা ধরন গ্রাম কত আসবে টাকা সকেট তো এক ধরনের হয় আর এই সকেট হয় তো এইরকম দেখছি এটা ফোর পয়েন্ট ওয়ান এইট জিরো আসবে থার্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সকেট বাউটি দেখব ওয়েট আছে থ্রি পয়েন্ট এটা কি টোটাল বলবো

দেখো ওয়েট আছে থার্টি পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম তিরিশ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম জোড়া দেখো ডিজাইনটা গোল্ড অসম্ভব সুন্দর দেখতে কত আসবে একুশ হাজার টাকার মতো দু লাখ একুশ হাজার টাকার মধ্যে আসবে আমার এত সুন্দর লাগে কানের ডুলটা মানে তোমাদের যারা অনেকে দেখতে চেয়েছো গোল্ড পার্লের ওপর ভালো কানের ডুলের ডিজাইন একটু ভারীর ওপর দেখাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগলে এটা অবশ্যই এসে পারচেস করতে পারো রাহুল জুয়েলারি লিমিটেড থেকে আচ্ছা এই কানির দুলটা আমরা দেখলাম আর একটা দেখাবো এটাও আমার দারুণ লেগেছে এটা অ্যান্টিকের ওপর আছে ওয়েট দেখো সেভেনটিন পয়েন্ট জিরো টু জিরো আচ্ছা চৌত্রিশ গ্রাম জোড়া দেখো এটা দারুণ এটাও দারুণ খুবই সুন্দর কত আসবে বলো

এটাও সত্যি অসম্ভব সুন্দর যাকে বলে তিনটে কানে ডুল দেখলাম তিনটে এত সুন্দর মানে কোনোটা কিন্তু কোনোটা থেকে দেখো কোনো অংশে কম না আর একটা দেখাচ্ছি ফর্টি টু পয়েন্ট জিরো ফাইভ জিরো টু পয়েন্ট জিরো ফাইভ জিরো এটা কান কাম ঝুমকা আমরা বলতে পারি প্রাইস কত আসবে বলো লাখ হাজার টাকা তিন লাখ এক হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ওকে আচ্ছা আর একটা দেখাবো ওয়েট আছে

তার আগে একবার মনে করিয়ে দিই তোমাদেরকে এই টুসি কালেকশানগুলোর কথা টুসি নেকলেস শেয়ার করেছে অনেকগুলো ভিডিও শুরুতেই এবং সামনে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যেমন কথা দিয়েছিলাম টুসির ওপর অনেক রকমের ডিজাইন রাখবো যেহেতু এই মুহুর্তে টুসি নেকলেস ভীষণ ট্রেন্ডই এতক্ষণ ছিলাম গড়িয়াহাটের রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড যেটা আছে ওয়ান ফার্ন রোড গড়িয়াহাট কলকাতা সেভেন জিরো স্ক্রিনে নাম্বার যাচ্ছে যে কোনো রকমের অসুবিধে হলে জাস্ট একটা কল করে চলে এসো এবং বিষদে জানতে অনেকের প্রশ্ন থাকে যে স্টোরের মেকিং চার্জ কত কত মেকিং চার্জ নেওয়া হচ্ছে গয়নাতে এগুলো তো আমি ভিডিওতে মেনশন করি না তোমরা সবাই জানো কিন্তু আমি রিকোয়েস্ট করব স্টোরের কন্ট্যাক্ট নাম্বারে কল করো অবশ্যই তোমাদের স্টোর থেকে সুন্দরভাবে গাইড করে দেবে এটুকু বলতে পারি মেকিং চার্জ যথেষ্ট যথেষ্ট রিজনেবল আর অবশ্যই মনীষ প্যাসনের কথাটা কিন্তু একটু উল্লেখ করো তোমাদের ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে অবশ্যই কমেন্ট করতে থাকো যে এই জুয়েলার্স থেকে তোমরা নেক্সট কি গয়না দেখতে চাইছো অবশ্যই আমি শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইউ স্পিসে কানেক্টেড